নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিমের আমলেট কারি আর এখানে পেঁয়াজগুলো আমি এ সাহায্যে একটু কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি সরিয়ে রাখলাম আর এখানে করে নেব একটু টমেটো টমেটো আর নিয়ে নিয়েছি একটু কারিপাতা কারিপাতা জায়গায় আপনারা ধনে পাতাও দিতে পারবেন সেটা ভীষণ ভালো হয় তবে আমার বাড়িতে গাছ আছে না কারিপাতাটা আমার গন্ধটাও ভীষণ ভালো লাগে আর নিজের গাছ আছে বলে তাই একটুখানি যখন তখন ছিঁড়ে এনে দিয়ে দিই সেটাও ভালো লাগে তো এটা আমি এরকম এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তবে একখানায় আমি কাঁচা লঙ্কা দেবো বেশি দেব না দিয়ে এটা একটু গ্রেট করে নেবো এটা ভীষণ ভালো যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে এই এইটার সাহায্যে আপনারা একটু গ্রেট করে নেবেন তরকারিতে দিতেও ভালো আর সুবিধাজনকও আছে তো দেখুন এটা আমার গ্রেট করা হয়ে গেল আরেকটা ভাবছি আমি টমেটো দিয়ে দিই আরেকটা না মানে যেটা ছিলই সেটাই আমি দিয়ে দেব সেটা আমি বিচিটা বাদ দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু গ্রেট করে নেবো ওইটা মনে হচ্ছিলো কম হবে সেই জন্য বাকিটা দিয়ে দিলাম এটা একটা বড় সাইজের টমেটো ছিল তো সবটাই হয়ে গেছে এরপরে এটাকে সরিয়ে রাখলাম এপরে আমি ডিম একটা করে ফাটিয়ে নেব আর এপরে এখানে দিয়ে দেবো খুব সামান্য নুন এক চিমটির মতো নুন দিলাম নুন বেশি পড়ে গেলে কিন্তু মুশকিল পেঁয়াজ কুচি দেবো খুব কম হাফ চামচের মতন দিলাম আর দেবো টমেটো এখানে ক্যাপসিকাম দিলেও ভালো হয় ভীষণ ভালো হয় ভালো করে গুলিয়ে নিলাম এটা আমার গোলানো হয়ে গেছে এরপরে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো তবে এই ক্ষেত্রে একটু তেলটা বেশি দিলে খুব সুন্দর হয় এটাতে বেশিরভাগ আমি ডিমই ভাজি আর খুব সুন্দর ভাজা হয় গোল গোল এটা যখন আমার বিয়ের পর প্রথম আমি মেলাতে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে তখন এটা কিনেছিলাম আজও ওই একইভাবে কাজ চলে যাচ্ছে তবে এখন একটু পাতলা হয়ে গেছে আগে খুব মোটা ছিল তবে এটা খুব সাবধানে পাল্টে নিতে হবে একটুখানি ট্যাড়া ব্যাকা হয়ে গেল। দিয়ে ভালো করে এটা উল্টে পাল্টে নিতে হবে তো দেখুন কী সুন্দর গোল গোল হচ্ছে ভালোই লাগে এরপরে এটাকে এর মধ্যে নামিয়ে নেব আপনাদের বাড়িতে যদি নন স্টিক থাকে তার মধ্যেও করে নিতে পারবেন সেটা ভালো হয় তবে আমার এই অ্যালুমিনিয়ামের জিনিসটা এত সুন্দর নন স্টিকের মতনই কাজ হয় মানে দীর্ঘদিন কাজ করার পর না এটা এমনি হয়ে গেছে একদম স্লিপ টাইপের হয়ে গেছে কখনও সেটে যায় না পাউরুটির সাথে এরকমভাবে দিয়ে করলে ভালো হয় আমি আরেকটা এখানে করে নেব মোট আমি চারখানা করে নেব আর একখানা আমি সেদ্ধ করতে বসে দিয়েছি সেটা আপনাদের আর দেখানো হলো না এটা একটু পাল্টে দেবো তবে এই রকম যদি খুন্তি নেওয়া হয় তাহলে খুব সুন্দর পাল্টানো যায় এটাও আমার হয়ে গেছে এপরে এটাকেও নামিয়ে নেব লাস্ট একখানা আছে সেটাও আমি ভেজে নেব তবে ডিমের আমলেট দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে পাউরুটি দিয়েও বেশ ভালো লাগে মধ্যে যদি একটু চিজ থাকে তাহলে তো কথাই নেই তো আমার দেখুন চারখানা ভাজা হয়ে গেলো ঠিক যেন মনে হচ্ছে মালপোয়া মালপোয়ার মতন দেখতে হয়েছে এরপরে আমি একটা সেদ্ধ ডিম আপনাকে বললাম না তো সেদ্ধ ডিম মধ্যে মধ্যে আমি কেটে নেবো তবে অতিরিক্ত গরম সেই জন্যে আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে এমনি চার চারখণ্ড করে নেবো ততক্ষণ ঠান্ডা হয়ে যাক আর আমি কড়াইয়ে সরষা তেল দেব খুব সামান্য তেল দিলাম দিলাম একটু পাঁচ ফোড়ন আর দিলাম যতটুকু পেঁয়াজ কুচি ছিল ততটুকু দিয়ে দিলাম এখানে মোট বড় একটা পেঁয়াজ ছিল খুব বড় সাইজের পেঁয়াজ ছিল ডিম ভাজাতে যতটুকু পেঁয়াজ লেগেছে বাদ বাকি পেঁয়াজটা আছেই আর এইখানে টমেটোগুলো আমার পুরোটাই লেগে গেছে সেই জন্যে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা আমি দিয়ে দিলাম দিলাম একটু সবজি মশলা দিলাম একটু গরম মশলা আর দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা অপশনাল এটা একটু জাস্ট কালারের জন্যে দিলাম ভালো করে একটুখানি এটাকে ম্যাশ করে নিতে হবে টমেটোগুলো আর হলুদ আমি নি সেই জন্য হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম জল তবে মনে হচ্ছে আর একটু জল লাগবে এরপরে আমি ডিমের আমলেটগুলো দিয়ে দেব এটা দেখতে এত ভালো হয় না সেই জন্য এইভাবে বানালাম আরেকটা আমি দিয়ে দিলাম ব্যাস আর এটা না যখন রস ঢুকবে ভেতরে একদম নরম তুলতুলে হয় একদম রসগোল্লার মতন না খেতেও ভীষণ ভালো হয় যে সেদ্ধ ডিমটা নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আরও সে ডিম দিতে পারেন তো সে আমি অল্পই দিলাম এটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব অনেকক্ষণ ধরে ফুটছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কারো যদি ঝাল খেতে মন করে সে কাঁচা লঙ্কাগুলো খেতে পারবে খুব সুন্দর রস ঢুকে যায় মধ্যেখানে অল্প একটু ফাটিয়ে দিয়েছে এরপরে এর মধ্যে আমি কড়াই শুদ্ধ ধরেই ঢেলে নেবো একটা একটা উঠাতে গেলে ভেঙে যাবে তো দেখুন আমার এটা একদম কমপ্লিট হয়ে গেল আপনারাও এভাবে বানিয়ে নেবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা রাতে ডিনার আর এদিকে আমি একটু ভেজে নেবো পটল তবে রাতে রুটির জন্যে আমি ডিমের আমলেটটা বানালাম তবে পটল ভাজা আমার ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথে অসাধারণ লাগে তবে বীজগুলো ফেললাম না মধ্যখানটা গর্ত হয়ে যাবে না ভাজতে অসুবিধা হবে সেই জন্যে বীজ শুদ্ধই রেখে দিলাম আর সবগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পটলের তরকারির চেয়ে পটল ভাজাটা খেতে আমার বেশি ভালো লাগে সবগুলো যতগুলো ছিল সবই আমি দিয়ে দিলাম কেন পটল তো বেশি জল আছে একটুখানি শুকিয়ে গেলেই সব অ্যাডজাস্ট হয়ে যাবে তো কিছুগুলো আমার ভাজা হয়ে গেছে আর কিছুগুলো ভাজা হয়নি এগুলো আমি ভেজে নেবো নাড়াচাড়া একটু করতে করতেই ভাজা হয়ে যাবে তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেল এরপরে নামিয়ে নেব এরপরে রাত্রে রুটি বানাবো তার জন্য মেখে নেবো একটু আটা এখানে নুন দিয়ে দিলাম আর নুনটা হাতে করে একটু মেলে নিতে হবে এক জায়গায় পড়ে গেলে তাহলে রুটি যখন খাবেন তখন নুন নুন বেশি মনে হবে আবার অনেকে নুন দিয়ে করে না কিন্তু আমি একটু নুন দিই দিলে ভালো লাগে এটা আমার মাখা হয়ে গেল আজ আটা মাখাটা পুরোটা আমি দেখালাম না কেন কি আটা মাখতে আমার একটু সময় লাগে বেশ অনেকক্ষণ ধরে মাখতে মাখতে মানে মাখা পছন্দ করি বলতে পারেন খুব তাড়াতাড়ি রুটি আটা মেখে যদি আপনি রুটি করেন না তাহলে সেই রুটিটা একটু শক্ত হয়ে যায় আর একটু সময় নিয়ে যদি আটা মাখা হয় তাহলে সেই রুটিটা শুকাল অবধি একদম নরম থাকবে তো দেখুন এপরে আমি বেলে নিচ্ছি রুটির মতন গোল গোল বেলে নেবো তবে আপনারা চাইলে পরোটাও করে নিতে পারবেন সেটাও ভালো হয় তবে গরমের দিনে রুটিটা খেতেই বেশি ভালো লাগে তবে যখন কলকাতা গেছিলাম না বেশ ভালো কিন্তু কলকাতায় চাই কি সুন্দর সন্ধ্যাবেলায় রুটি বানাচ্ছে আমাদের এদিকেও বানায় কিন্তু না একটু মোটা মোটা বানায় যেগুলো খেতে আমার একদম ভালো লাগে না মোটা মোটা রুটি খায় না সেই জন্য ভালো লাগে না তো চলুন এটা আমার হয়ে গেছে বেশ অনেক কটাই রুটি আমার করে নিলাম আর রুটিগুলো যখন ফোলে না তখন আরও বেশি ভালো লাগে এমন নয় কি যে সবকটাই ফুলে কিছু কিছু ফোলেও না কিন্তু বেশিরভাগ ফোলে তো চলুন এটা আমার হয়ে গেল আরেকটা আমি দিয়ে দিই এরপরে থালাটা সাজিয়ে নেব এখানে নিয়ে নেব দুইখানা রুটি রাত্রে দুটোই খাই আর এর মধ্যে রুটি খেলে অল্প ঘি লাগিয়ে নিতে পারবেন তবে সব দিন ঘি দিয়ে খায় না আজকে একটু খাবো নামমাত্র ঘি বলতে পারেন দিয়ে দিলাম পটল ভাজা আর দিয়ে দিলাম এক টুকরো পেঁয়াজ রুটির সাথে আমার একটু পেঁয়াজ লাগেই আমার বেশ ভাল লাগে পেঁয়াজ শসা এগুলো ভাল লাগে তবে আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করলাম ধন্যবাদ